নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের ইতিহাসের যত এমসিকিউ এসএকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট সলভ করাবো। আজকে আমি মডেল কোশ্চেন সেট 2 নম্বর সেট নিয়ে আলোচনা করব, যেগুলি 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন কী আছে, ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন এর অ্যান্সার কিংবদন্তির নায়ক। রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটার পিছনে অ্যান্সার হবে বি এর অ্যান্সার পুঁজির সহজলভ্যতা দায়ী ছিল। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম হল অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইন্দোনেশিয়া। রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, ড্যাশ খ্রিস্টাব্দে জাপান কোরিয়াকে নিজ সাম্রাজ্যভুক্ত করে অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1911 খ্রিস্টাব্দে। রোমান ফাইভের কোশ্চেন, ভারতীয় রেলপথের জনক অ্যান্সার হবে বি এর অ্যান্সার লর্ড ডালহৌসি। 1853 সালে ভারতবর্ষে প্রথম এই রেলপথ স্থাপিত হয়। 6 নম্বরের কোশ্চেন, পেন্টাগন কোন দেশের সদর দপ্তর, অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্র এর অ্যান্সার। রোমান সেভেনের কোশ্চেন, আটলান্টিক চার্টার স্বাক্ষরিত হয় অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1941 খ্রিস্টাব্দে। রোমান 8 নম্বরের কোশ্চেন, 8 নম্বরের কোশ্চেন কী বলেছে, পাকিস্তানের গণপরিষদের বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য দাবি করেন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে বীরেন্দ্রনাথ দত্ত। নেক্সট কোশ্চেন কী বলেছে, 9 নম্বরের কোশ্চেন, জীবনের জলসাগর কী ধরনের রচনা, অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্মৃতিমূলক স্মৃতিকথামূলক। তো তোমরা তো জানো যে মান্না দে কিন্তু এ রচয়িতা, ঠিক আছে। তো পরের কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন, ভারতের সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড কর্নওয়ালিস। তো দেখো 11 নম্বরের কোশ্চেন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভে 2 মিলাও। রোমানে কী বলেছে, ভারতের প্রথম গভর্নর জেনারেল অ্যান্সার হবে বি এর অ্যান্সার ওয়ারেন হেস্টিংস। রোমান টুতে কী বলেছে, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্যার এলিজা ইম্পে। রোমান থ্রি কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লর্ড ক্যানিং। রোমান ফোরের কোশ্চেন, টিস্কো এর অ্যান্সার হবে আমাদের জামশেদজি টাটা, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর সি, রোমান থ্রির ডি, রোমান ফোরের এ। পরের কোশ্চেন, 12 নম্বরের কোশ্চেন, জোট নিরপেক্ষ অ্যান্সার হবে ফ্রান্স। পরের কোশ্চেন কী বলেছে, 13 নম্বরের কোশ্চেন, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মিলাও। তো দেখো এর অ্যান্সার হবে সির অ্যান্সার রোমান ওয়ানের বি, রোমান টু এর ডি, রোমান থ্রির এ, রোমান ফোরের সি। বুঝতে পারছো, প্রত্যেকটা অ্যান্সার টু দ্য পয়েন্ট কিন্তু এখানে খুব সুন্দর করে মার্কিং করা আছে। উচ্চ মাধ্যমিকের সমস্ত সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো রোমান 14-এর কোশ্চেন কী বলেছে, ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার নারায়ণ গুরু। 15 নম্বরের কোশ্চেন, সিং চু হুই প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সুন ইয়াত সেন, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, 16 নম্বরের কোশ্চেন, ভারতীয় চট শিল্পের মূল হোতা ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার মারোয়াড়িরা। পরের কোশ্চেন কী বলেছে, 17 নম্বরের কোশ্চেন, বাংলায় ভারত ছাড়া আন্দোলনে যে নারী শহীদ হন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। 18 নম্বরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার লর্ড মাউন্ট ব্যাটেন। 19 নম্বরের কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার 1951 থেকে 1956। 20 নম্বরের কোশ্চেন, ভারতের নাম সর্বস্ব শাসক হলেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাজ্যপাল। 21 নম্বরের কোশ্চেন, ভারতের কৃষি প্রযুক্তির উন্নতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা দেখেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সি সুব্রমণিয়াম। 22 নম্বরের কোশ্চেন, গান্ধীজির নেতৃত্বে সর্ববৃহৎ গণ আন্দোলন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ভারত ছাড়ো আন্দোলন। পরের কোশ্চেন আমাদের 23 নম্বরের কোশ্চেন, 50-এর মনন্তরের প্রেক্ষাপটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অশনি সংকেত। 24 নম্বরের কোশ্চেন, দামিনী কোহ শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত, অ্যান্সার হবে এর অ্যান্সার সাঁওতাল বিদ্রোহ। তো দেখো এখানে 2 নম্বরে কী বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তো দেখো 1 নম্বরের 16খানা তোমাদের এসএকিউ লিখতে হবে। প্রথমে তোমাদের আমি প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের লাস্টের দিকে এসএকিউগুলো প্রত্যেকটা নাম্বার ওয়াইজ সাজানো আছে এবং লেখা আছে। মিশ্র অর্থনীতিতে কী, ঠিক আছে। রোমান টুতে বলেছে নির্জোট আন্দোলন কী, কবে কাদের মধ্যে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। রোমান থ্রিতে কী বলেছে, নেলসন ম্যান্ডেলা কে ছিলেন, ঠিক আছে। রোমান ফোরে কী বলেছে, চীনে প্রথম কারা কোথায় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করেন। রোমান ফাইভে কী বলেছে, নানকিং সন্ধির শর্ত দুটি কী ছিল, 14 দফা দাবির মূল বিষয় কী ছিল, রাওলাট সত্যাগ্রহের সূচনা কে করেন, সিমলা ডেপুটেশন কী, চীনে লাল ফৌজ গঠন কারা করেন, ঠিক আছে, আমিনী কমিশন কে গঠন করেন, মার্শাল টিটো কে ছিলেন, বাতিস্তাতা কে ছিলেন, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে, স্বাধীন বাংলাদেশের জাতির পিতা কাকে বলা হয়,
ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করা আছে নাম্বার ওয়াইজ। রোমান ওয়ান তার সঙ্গে অথবার কোশ্চেন এখানে আছে, রোমান টুতে যে কোশ্চেন আছে তার অথবার কোশ্চেনের অ্যান্সার আছে, ঠিক আছে। তো দেখো তোমরা এগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে এবং খাতায় খুব সুন্দর করে নোটস লিখে নেবে, 100% এখান থেকে তোমরা কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। 2023 সালে উচ্চ মাধ্যমিকে ইতিহাসে কী করে 90%-এর উপরে নম্বর পাওয়া যায় তার জন্য আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে 2023 সালের ক্ষেত্রে মারাত্মক সাজেশন, যেগুলি 100% তোমরা কমন পাবে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে। তো বুঝতে পারছো প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে, এটাই আমার একান্ত অনুরোধ। তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2023 সালের উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আমাদের প্লে লিস্ট ফলো করবে, সেখানে কিন্তু আমরা 2023 সালে উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা উল্লেখ করেছি, তার সঙ্গে 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ এখানে সম্পূর্ণরূপে সলভ করা আছে। তোমরা বাড়িতে বসে 2022 সালের এবিটিআর টেস্ট পেপার সলভ করে নেবে, আমাদের ডিসক্রিপশন বক্স বা আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। তো বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি, তোমরা এইগুলো যদি ভালো করে পড়ো তাহলে আমি বলতে পারি উচ্চ মাধ্যমিক 2023 সালে ইতিহাসে তোমরা 90% কেন 100-এ 100 পাবে। যা দেওয়া আছে সেইগুলো ভালো করে প্লিজ তোমরা ফলো করবে, খুবই গুরুত্বপূর্ণ সাজেশান, খুবই ভাইটাল সাজেশান, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে।